ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে সম্পূর্ণটাই দিয়ে দেব, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আমি তো যা দেখতে পেলাম সবই ইম্পোর্টেড দেখলাম, আর যারা বাড়ির জন্য একটা দুটো নিতে চাও তারাও নিয়ে যেতে পারে। জলে, হ্যাঁ জলে একটু রাখো, তাহলেই ও আর ছটফট করবে না, রাখা সম্ভব না। ও বাবা, এখন বিশাল বড়, জলে রাখা সম্ভব হচ্ছে না, দেখাই তো যাচ্ছে। বুড়া করবে, ভালো কালারের মাল আছে দেখুন, ঠিক আছে, ভালো অ্যাক্টিভ মাল রয়েছে এখানে, ভালো জাতের অস্কার আছে, অ্যালবিনো আছে, কপার আছে, টাইগার আছে। আজ দেখাবো পুকুর থেকে তুলেছি আমারই ব্রিডিং করা অস্কার, এখানে টাইকালার আছে, আপাচি আছে, পান্ডা আছে, আর বাকি সেল হয়ে গেছে কিছু, ইয়ে আছে, ব্লু অ্যাঞ্জেল আছে, অ্যালবিনো আছে, অ্যালবিনো আছে আর কপার আছে, টাইগার আছে, অ্যালবিনো আছে আর টাইগার আছে। কারো লাগলে নিয়ে যেতে পারেন, আমার তো সময় হবে না, অ্যাঞ্জেল হয়ে যেতে পারে, আমি শুধু গোল্ড পিস টাইকালার করি আর অস্কার করি। হ্যাঁ, ছুঁয়ে দাঁড়িয়েছে, এখানে হাজার পিস মতন আছে, আরো বা ভেতরে আরো আছে, অ্যালবিনো আছে, কপার আছে, টাইগার আছে, সব কিন্তু ইম্পোর্টেড। এগুলো ইম্পোর্টেড মাছ, দাদা নাম বলেই দিচ্ছে, রেড চিলি বা রেড ফায়ার কেউ বলে, হ্যাঁ কেউ রেড ফায়ার বা কেউ রেড চিলি বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডেস্টিনি, আই এম আনন্দিতা। ডেস্টিনি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একদম একটা নতুন আবার ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি, তা ব্লগটা তো পুরোটা দেখতে হবে, স্কিপ না করে সবাই সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই। চলুন ব্লগটা স্টার্ট করছি, কি ব্লগ আপনাদের সামনে আনতে চলেছে অবশ্যই দেখতে পাবেন, সবাই সাথে থাকুন। চলে এসেছি আপনাদের সামনে একদম ফিশ নিয়ে, নতুন যে ব্লগ সে, তা আমার হাজব্যান্ডও ফিশ পছন্দ করে, তা আমার বাড়িতেও ট্যাঙ্ক আছে, অ্যাকোয়ারিয়াম আছে, সেটা আপনারা জানেনই, আমার প্রতিটা ব্লগেই আপনারা সেটা দেখেন, তা সেটা তো আমরা নেবই। আর এখান থেকে আপনারা যারা যারা চান একদম নতুন কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন, দাদার কাছ থেকে সব জেনে নেব, দাদা আছে সামনে, সবাই পুকুর থেকে তুলেছি আমারই ব্রিডিং করা অস্কার এগুলো, ঠিক আছে, এটা স্যাম্পেল রাখা আছে, বাকি পুকুরে রাখা আছে, আর এখানে হ্যাচ হয়েছে সবে, হ্যাঁ ছুঁয়ে দাঁড়িয়েছে, এখানে হাজার পিস মতন আছে, আরো বা ভেতরে আরো আছে, অ্যালবিনো আছে, কপার আছে, টাইগার আছে, এটা অর্ডার হয়ে গেছে, ঠিক আছে। এই সাইজটা পুকুরে রাখলে আপনার এরকম সাইজ আসবে, এটা মনে হয় আড়াই মাসের মাছ, এটা আড়াই মাসের মাছ, আস্তে আস্তে কালারটা আসবে, কেউ যদি নিয়ে বড় করে পুষতে চাই পুষতে পারেন, বিড়ি করতে পারলে বিড়ি করবেন, মানে কেউ যদি আপনার কাছ থেকে নিয়ে সেল করতে চায়, সেল করতে চায় করতে, আমাদের কাছে পাবেন, 500 পিস মতন আমাদের কাছে স্টক আছে। ভালো কালারের মাল আছে দেখুন, ঠিক আছে, ভালো অ্যাক্টিভ মাল রয়েছে এখানে, ভালো জাতের অস্কার আছে, অ্যালবিনো আছে, কপার আছে, টাইগার আছে, ঠিক আছে, অ্যালবিনো আছে, অস্কার আছে, টাইগার আছে, কালারটা দেখুন ভালো করে, খুবই সুন্দর মাছগুলো, একদম। কেউ যদি মনে করে যে বুডার বানাবো বাড়িতে, এখন রেডি মাল আছে, এই মোটামুটি সামনে বছরে ডিম দেবে, মাছগুলো দেখি বোঝাই যাচ্ছে, ভালো জাতের অস্কার, এটা কেউ যদি লাগে তো নিয়ে যেতে পারেন, এই মাছ আমার স্টক আছে, আমার অনেক ওনার কাছে স্টক আছে, এই মাল আপনার কাছে ওনারা নিয়ে যেতে, আপনি নিয়ে যেতে পারবেন ইচ্ছা করলে, হ্যাঁ। এরপর আমরা অন্যদিকে এগোবো, হ্যাঁ এটা ভালো করে দেখুন, এটা ভালো করে দেখেন, হাজার পিস মতন মাল আছে, রেডি হয়েছে, বাকি সেল হয়ে গেছে সব, বাকি সেল হয়ে গেছে, আরো ছোট সাইজ আছে এখানে, আরো ছোট সাইজ আছে, তৈরি হচ্ছে এখানে দেখুন, আরো আছে এখানে 400-500 পিস মতন হবে, ঠিক আছে, টাইগার অ্যালবিনো আছে এখানে, কপালে তিনটা জাতি আছে এখানে, ঠিক আছে, আর প্রচুর মাছ রয়েছে। দাদার সাথে কথা বলে নেব, এখানে অ্যালবিনো আছে, এখানে অ্যালবিনো আছে, কপালে কদিন আগে ডিম হ্যাচ হয়েছে, এই 10-6 দিন পর পর ডিম দেয়, ঠিক আছে, এই বুটারের সাইজ দেখুন একবার, সাইজটা উনি তুলে দেখিয়ে দিচ্ছে একবার, হাতে নিয়ে নেবেন, জলে, হ্যাঁ জলে একটু রাখো, হ্যাঁ তাহলেই ও আর ছটফট করবে না, রাখা সম্ভব না। ও বাবা, এখন বিশাল বড়, জলে রাখা সম্ভব হচ্ছে না, দেখাই তো যাচ্ছে, জলে রাখা যাচ্ছে না, এত বড় জলে রাখা যাবে, মানে উপরে তুলে তোলা যাবে না, তোলা যাবে না, মানে জলেই রাখতে হবে। এখানে আছে দেখুন ভালো জাতের মাছ, এরা ভালো জাতের মাছের বাচ্চা দেবে, কদিনের মধ্যে এরা ডিম দেবে, কত দিয়ে দেখাতে পারেন, এর কালার, এগুলো ইম্পোর্টেড, এগুলো 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 সম্পূর্ণ ইম্পোর্টেড, এরা 6 দিন পর পর ডিম দেয়, ঠিক আছে, পরিষ্কার ডিম দেয়,
এবার দেখুন এখানে এখানে কপার আছে, অ্যালবিনো আছে আর টাইগার আছে। কপারের কালার দেখুন, কপারের কালার দেখুন, এটা ডিস্টার্ব করবো না, পরিষ্কার এরা জলে রয়েছে। আচ্ছা, এদের আমি তুলে ডিস্টার্ব করতে চাইছি না, ঠিক আছে। এরা সব ডিম দেবে, আজকালের মধ্যে এরা ডিম দেবে। এখন কপারের আপনার অস্কারের বাচ্চা 12 মাস আমার কাছে পাবেন, 12 মাস অস্কারের বাচ্চা পাবেন। এই ভ্যারাইটি হবে, আরও ভ্যারাইটি আসছে। হ্যাঁ, এখানে রেড চিল্লি আছে দেখুন, দেখুন রেড চিল্লি, ওয়াও, ঠিক আছে। দেখুন রেড চিল্লি রং, এই খুব ডিমান্ড, এই মাছ সব কিন্তু ইম্পোর্টেড। এগুলো ইম্পোর্টেড মাছ, দাদা নাম বলেই দিচ্ছে, রেড চিল্লি বা রেড ফায়ার কেউ বলে। হ্যাঁ, কেউ রেড ফায়ার বা কেউ রেড চিল্লি বলে, সব কিন্তু ইম্পোর্টেড। এর বাচ্চা 2-5 দিনের মধ্যেই দেবে। এখানে আছে আপনার ভালো জাতের কপার আছে, দেখুন কপারটা দেখুন। আচ্ছা, এই যে কপারটা দেখুন, একদম ফটফট করছে, দেখাই যাচ্ছে, 1 কিলো ওজন আছে কপারটা, ঠিক আছে। এ ডিম দিয়েছে কালকে, আচ্ছা কালকেই এই মাছটা ডিম দিয়েছে। এখানে আছে আপনার অরেন্ডা শেষ হতে চললো, এখানে নতুন নতুন গোল পিসে অরেন্ডা এখানে শেষ হতে চললো। এখানে দেখুন উপর দিয়ে তোলা যাবে কি, দেখুন হালকা করে এখানে জলটা খোলা হয়ে যাবে নাবজিনার জন্য। আমি এখানে ব্ল্যাক অরেন্ডা আছে, বাই কালার আছে, টাই কালার আছে, ক্যালিকো আছে কিছু, বাকি সব সেল হয়ে গেছে, ঠিক আছে। বাকি সব সেল হয়ে গেছে, এটাও অর্ডার হয়ে গেছে, এটাও বেরিয়ে যাবে 4-5 দিনের মধ্যে। আর গোল্ড পিস জব চাইলে 12 মাসই পাবেন আমার কাছে। এবার টাই কালারটা পাবেন, টাই কালার অ্যাপাচি পান্ডা, এটাই বেশি করি, নর্মাল গোল্ড পিসটা আমি করি না। সানোজর থেকে টাই কালারটাই পাবেন। সব সেল হয়ে গেছে, বড় মাছ সেল হয়ে গেছে, এখনো কিছু আছে, এটাও অর্ডার হয়ে গেছে, চলে যাবে, ঠিক আছে। ব্ল্যাক রেন্ডারটা বেশি পাবেন। এই যে বাইরে থেকে পুরো দেখিয়ে দিলাম সেটআপটা, এরকম নেট দিয়ে পুরো ঘেরা রয়েছে ওদের সুরক্ষার জন্য আর কি, অনেক যেহেতু পশু বাইরে ঘুরে বেড়ায় আর কি, ওই জন্যই ওদের মাছগুলো সুরক্ষার জন্য এইভাবে রাখা। এবং উনি বারবার বলে দিচ্ছেন দাদা যে যারা 1 পিস 2 পিস নিতে চাও তারাও আসতে পারো, আবার যারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চাও, মাছ মাছের যে ব্রিডিং হয়ে যে ছোট্ট যে বেবিগুলো বেরিয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ সবই, যারা এসে ব্যবসা করতে চাও এখান থেকে নিয়ে, এই যে সব রয়েছে, সব রয়েছে। হ্যাঁ, যারা এসে ব্যবসা করতে চাও তারাও এসে নিয়ে যেতে পারো। হ্যাঁ, সব ভালো জাতের, সব ইম্পোর্টেড ফিশ রয়েছে এখানে, সব ইম্পোর্টেড, আমি তো যা দেখতে পেলাম সবই ইম্পোর্টেড দেখলাম। আর যারা বাড়ির জন্য একটা দুটো নিতে চাও তারাও নিয়ে যেতে পারো, এসে সবাই আসতে পারো। প্রচুর প্রচুর মাছ, প্রচুর প্রচুর মাছ রয়েছে। এগুলোকে তো অ্যালবিনো আছে আর কপার আছে, টাইগার আছে, অ্যালবিনো আছে আর টাইগার আছে। এগুলোকে তো দাদা তুলতেই পারলো না, এত ঝটপট করছে আর কি, বিশাল বড়, তো সাইজগুলো বিশাল বড় বড়। চলুন এবার আমরা অন্যদিকে আবার যাব, আর একটা জায়গায় এসছি। এখানে কি কি আছে দাদা বলে, আর একটা চেম্বার, এটা আর একটা চেম্বার দাদা। এখানে টাই কালার আছে, আপাচি আছে, পান্ডা আছে, আর বাকি সেল হয়ে গেছে কিছু ইয়ে আছে, ব্লু অ্যাঞ্জেল আছে, বিডিয়ার, এটা ব্লু অ্যাঞ্জেলগুলো ট্যাঙ্কিতে ডিম দিচ্ছে, কারো লাগলে নিয়ে যেতে পারেন। আমার তো সময় হবে না, অ্যাঞ্জেল হয়ে যেতে পারে, আমি শুধু গোল্ড পিস টাই কালার করি আর অস্কার করি। আমার কাছে প্ল্যাটি আছে, প্ল্যাটিনাম আছে, আর ব্লু অ্যাঞ্জেল আছে, ব্ল্যাক অ্যাঞ্জেল আছে, বুটার, এগুলো এগুলো ডিম দিচ্ছে, প্রতিদিন ডিম দিচ্ছে এগুলো। আর পান্ডা আছে দেখুন, পান্ডা আছে ভালো, পান্ডা আছে, টাই কালার আছে, সব সেল হয়ে গেছে, এগুলোই রেখে দিয়েছি। এখানে অ্যালবিনো কালো বুটা লাগলে বলবেন, টাই কালার আছে, বাই কালার আছে, বাই কালার পান্ডা দেখুন, ফার্স্ট ক্লাস পান্ডা আছে। তারখানা ট্যাঙ্কি আছে দেখুন ওপর দিকে, আমি ডিস্টার্ব করছি না, সব রানিং ব্রিডিং করে, হ্যাঁ ওপর দিকে আছে, ওখানে ডিস্টার্ব করলে অসুবিধা হয়ে যাবে।
ওই একই অস্কারে বুডার আছে ওখানে। আপনি আপনার অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস হচ্ছে কালিতলা বাজার, স্টেশন হচ্ছে মগরা, আর ডিস্ট্রিক্ট হুগলি। ফোন নাম্বার তিবিনি থেকে আসতে পারে, মগরা থেকে আসতে মাঝখানে একদম পুরো। আচ্ছা। আর ফোন নাম্বার 8910006187। আমার নাম টোটন পোদ্দার, কালিতলা বাজার, আমার লোকেশন নিয়ার মার্ক। দাদা সব দেখিয়ে দিল, দাদা সব বলে দিল, হ্যাঁ। এরপরেও দাদার ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে সম্পূর্ণটাই দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এবং সব মাছের প্রাইস কিন্তু এখানে বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যেহেতু এখান থেকে নিয়ে গিয়ে যারা ব্যবসা করবেন, এখান থেকে যদি দাদা সম্পূর্ণ প্রাইসটা বলে দেন তাহলে তাদের পক্ষে অসুবিধা। দাদাকে ফোন করুন, দাদা সম্পূর্ণ ফোনে সব কিছু বলে দেবে, কোনো অসুবিধা নেই। আর যারা একটা দুটো, বারবার বলছি, যারা বাড়ির জন্য একটা দুটোও নিতে চান সেটাও কিন্তু দাদা সেল করে, কোনো প্রবলেম নেই। আর ফোন নাম্বার আর অ্যাড্রেস তো আমি দিয়েই রেখে দেবো। এইভাবেই আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করতে থাকবো, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। এইভাবেই সবাই আছেন ডেস্টিনি ফ্যামিলিকে দেখেন, অথচ অনেকেই আছেন, অনেক বন্ধু আছেন এখনও হয়তো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারা ডেস্টিনি ফ্যামিলিকে ভালোবাসেন আমি সেটা বুঝি, হ্যাঁ, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই ফ্রেন্ডস।